সত্যি অবিশ্বাস্য, অকল্পনীয়। আজকের ম্যাচে রিঙ্কু সিংকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে শেষ করা যাবে না। রশিদ খানের দুর্দান্ত হ্যাটট্রিক করার পরও হারতে হলো গুজরাট টাইটান্সকে। অন্যদিকে রিঙ্কু সিং এর দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ 5 বলে 5 ছক্কা মেরে দলকে জেতালো রিঙ্কু সিং। তুমি তো আজকের ম্যাচের কলকাতার জয়ের পেছনে মহানায়ক, কারণ আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা যা পারেনি তুমি তা করে দেখিয়েছ। শেষ ওভারে দরকার 29 রান, মাঠে তখন একমাত্র ব্যাটসম্যান রিঙ্কু সিং। কলকাতার সাপোর্টাররা ততক্ষণে মোবাইল বন্ধ করে রেখে দিয়েছে, কারণ 6 বলে জয়ের জন্য দরকার 29 রান। এক ওভারে যে 29 রান নেওয়া প্রায় অসম্ভব ছিল, কিন্তু রিঙ্কু সিং তা করে দেখিয়েছে। ইয়াশ দায়ালের প্রথম বলে উমেশ যাদব 1 রান নিয়ে রিঙ্কু সিংকে স্ট্রাইক প্রান্তে এনে দেন, আর স্ট্রাইক পেয়ে রিঙ্কু সিং দেখালেন তার কারিশমা। টানা 5 বলে 5 ছক্কা মেরে শেষ পর্যন্ত কলকাতার জয় নিশ্চিত করল রিঙ্কু সিং। প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 204 রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দেয়, আর জবাবে ব্যাট করতে নেমে রিঙ্কু সিংয়ের 5 ছক্কায় নাটকীয় জয় পেল কলকাতা।